أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد বোন জানতে চেয়েছেন যে তারা স্বামী স্ত্রী মিলে মসজিদ নির্মাণের ক্ষেত্রে আল্লাহর ঘরে উন্নয়ন কল্পে কিছু অর্থ অনুদান দিয়েছেন, সেই ক্ষেত্রে তারা ততটা স্বচ্ছ নিয়ত করে নাই। এখন এই নেকির ভাগিদার কি স্বামী স্ত্রী উভয় হবেন, ফ্যামিলির অন্য অন্য সদস্যরাও কি হবেন? এবং যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে অবদান রাখলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন, এটি কি সম্পূর্ণ টাকা একক খরচে মসজিদ নির্মাণ করলে সেই ব্যক্তি লাভ করবে? না না, যার যতটুকু সামর্থ্য আছে সে যদি নির্মাণের ক্ষেত্রে নিজেকে শেয়ার করে আর্থিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে, সেও এও এই ফজিলত লাভে ধন্য হবে নাকি? আকুল আবিল্লাহি তৌফিক। প্রথমত সকলকেই বলবো যে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়তের স্বচ্ছতা একান্ত জরুরি। নিয়তের গরমিল থাকার দরুনে নেকির ক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। এই জন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ব্যক্তি যেমন নিয়ত করবে তেমন ফল পাবে। আর এই স্বচ্ছ নিয়তে শয়তান কিন্তু সবসময় আমাকে স্বচ্ছ নিয়ত করার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি করে। দুইজন মুসল্লি পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করে একই ইমামের পিছনে একই ক্যাটাগরিতে, অথচ সালাম ফিরার পর এই দুইজন মুসল্লির নেকির পার্থক্য আসমান এবং জমিনের মাঝে যে ডিস্টেন্স, ঠিক এমন পার্থক্য হয়ে যায়। একই জনকল্যাণমূলক খাতে দুই ব্যক্তি সমপরিমাণ আর্থিক সহযোগিতা দান করল, কিন্তু এই দুইজনের নিয়তের পার্থক্য দরুনে কিন্তু নেকির অনেক পার্থক্য হয়ে যাবে। মসজিদে দান করার পরও নেকি তো পাবেই না, বরং এই দানের কারণে ব্যক্তি হয়তো জাহান্নামে যাওয়ার কারণও হইতে পারে, যেমন সহিহ হাদিসে এসেছে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তির থেকে হিসাব গ্রহণ করবেন, তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে দানবীর ব্যক্তি। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কেন সেই খাতে দান করেছিলে? সে হয়তো বলবে, আল্লাহ আমি মসজিদে দান করেছিলাম আপনার ঘরে। আল্লাহ বলবেন, কাজাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি এই জন্য দান করেছিলে যে মানুষ তোমাকে বাহবা দিবে, আর সেটি তুমি দুনিয়াতে পেয়ে গেছো, তো এই জন্য আমি ডাইন হাত দান করব, বাম হাত জানবে না। এবং এই ক্ষেত্রে আমাদের অন্তরে অবশ্যই স্বচ্ছতা লাগবে যে আল্লাহ এতটুকু আমার সামর্থ্য ছিল, তাই আপনার ঘর নির্মাণের ক্ষেত্রে আমি এতটুকু অবদান রেখেছি, এর বিনিময়ে আল্লাহ আপনার হাবিবের মাধ্যমে যে প্রতিশ্রুতি আমরা পেয়েছি জান্নাতে একটি ঘর নির্মাণ, সেটি আল্লাহ আপনি আমাকে দান করুন। এইভাবে দান করার প্রথমে এমন স্বচ্ছ নিয়ত প্রয়োজন। নাম্বার টু, এইভাবে কিন্তু অনেক আমল এসেছে যেই আমলের ফজিলত হাদিসে কোরআনে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ইমান এবং নেকির উদ্দেশ্যে বিগত জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবেন। যে ব্যক্তি হজ করবে না, আরাফাতের একদিনের রোজা রাখলে দুই বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন। এই যে আসছে আগত আশুরার রোজা যদি রাখে, তাহলে এক বছরের গুণা মাফ করবেন। এইভাবে যে গুণা মাপের এবং আল্লাহ তাকে জান্নাত দিবেন যে ফজিলতগুলো এসেছে, এর উপরে নির্ভর করেই কিন্তু আমি অন্য আমল সেরে দেব তা কিন্তু না।
আর এই সমস্ত ফজিলত ব্যক্তি ওই সময়ই লাভ করবে যখন তার মধ্যে প্রথমত স্বচ্ছ নিয়ত থাকতে হবে, তার আকীদা সহি হতে হবে এবং সে জেনে শুনে কোনো কবিরা গুনায় লিপ্ত থাকবে না। এগুলোর সাথে এখন আমি মসজিদে দান করলাম, নামাজ কালাম পড়ি না, মসজিদে দান করলাম, আমার মানে কথাবার্তায় কোনো মানে রসকস নাই, আমি মানুষকে কষ্ট দিয়ে কথা বলি, আমি মানুষের হক নষ্ট করি, অথচ মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, এতিমখানায় দান করলাম, আর এর দ্বারা যে সুসংবাদ এসেছে সেইটি আমি নিশ্চিত পেয়ে যাব, এরকম ধারণা করা ভুল। প্রথমত আমাকে আকীদা সংশোধন করতে হবে, দ্বিতীয়ত সমস্ত পাপ কাজ থেকে সাধ্য মতন বিরত থাকতে হবে, এরপরে ভালো কাজ করে আল্লাহর কাছে আশা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সুপ্রশস্ত আল্লাহ দিতে পারেন। দ্বিতীয়ত একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন, সে সম্পূর্ণ টাকা যদি না দেয়, কিছু যদি অংশগ্রহণ করে সেটিও হবে, সেটিও হবে, আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে ঘর দিতে পারেন। আপনি যতটুকু অংশগ্রহণ করেছেন এতটুকুই আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কবুল করেন দিবেন, কারণ হাদিসে এসেছে রাসুল একরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহে কামাফহাসি কতা আও আসগার বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণের ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, ইয়া বতাগি বিহি ওয়া ঝাল্লা অন্য বর্ণনা এসেছে, একমাত্র আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য যদি ব্যক্তি মসজিদ নির্মাণের ক্ষেত্রে কামাফ হাসি কতা বলা হয়, মরুভূমিতে এই কবুতরের সাইজের মতন এক প্রকার পাখি যারা ওই মাটিতে ছোট্ট গর্ত করে সেখানে ডিম দেয়, তো এই যে এই ছোট্ট পাখিটা মাটিতে এই গর্ত করে যে ডিম দেয়, এই যতটুক জায়গা নিয়ে গর্ত করলো এতটুক জায়গাও যদি মসজিদ নির্মাণের ক্ষেত্রে কোনো ব্যক্তি অর্থ ব্যয় করে, এর বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে জান্নাতে একটি ঘর দান করবেন। হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে, রওয়াহু ইবনে মাজা ওয়া সাহাহাহু শেখ আলবানী, শেখ আলবানী হাদিসটিকে সহি আখ্যা দিয়েছেন। সুতরাং এইটি আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করে নিলেই হলো। তো এইটি হয়তোবা আপনারা স্বামী স্ত্রীর যে দান করেছেন, সবসময় প্রথমে বলবো নিয়তে নিয়ত স্বচ্ছ করবেন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা হয়তো জান্নাত দিতে পারেন, কিন্তু সুনিশ্চিত যে জান্নাত পেয়েই গেলেন এর উপর নির্ভর করে অন্য ভালো আমল থেকে আমরা বিরত থাকবো, এরম চিন্তা ভাবনা কিন্তু মারাত্মক ভুল। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন।